হাই বন্ধুরা, হাই বন্ধুরা, যে দেখতে পাচ্ছ আমি এখন রুমের মধ্যে বসে আছি। আর এটার মধ্যে যে যে কন্ডিশন, আমি বসি এই কারণেই যে কোম্পানিতে কাজ করি এতদিন, আমাকে গামছা দিয়েছে, তলা দিয়েছে, তারপরে টিফিন বক্স দিয়েছে, আর অন্য অন্য অনেক কিছু দিয়েছে, মিষ্টি মুষ্টি খাওয়া নিয়ে গিয়া, তারপরে আজকে যে দিয়েছে না, সেটা হচ্ছে গিয়া ব্লুটুথ মাইক্স। জিনিসটা দেখে নাও, কইতে লাগবো না, বুঝতেই পারছো কী দিয়েছে। তো এটা মোবাইল দিয়ে গান চালানো নিয়ে গিয়া, তো এটা আপনাকে খুলিয়ে দেখতে আসি। তো এটার মধ্যে আমি যে কোম্পানিতে কাজ করি এবার সেন্ডাই, এটা হচ্ছে গিয়ে বোম্বাই বিকেসি। আর এটার মধ্যে গিয়ে অনেক গিফট গুফট পাওয়া যায়। তো আজকে গিফটটা আমার আনবক্সিং করে দেখাবার মধ্যে কী কী আছে, আমার মনে হয় কিছুই নাই, ভারী ভালোই আছে, তাও দেখা যাক কী আছে। তো আপনাকে সামনে খুলিয়ে দেখতে আসি, আর চলো তো খুলিয়ে দেখ কী আছে। মোবাইলটা নিচে রাখি, দেখতে পারতেছে যে এটা এখন খুলি, খোলার পরে তো বোঝা যাবে কি আছে। হ্যাঁ, তো একটু ধারিকে তুলে নিতে হবে, তো ভালো থাকে না। মোবাইলের ফটো দেওয়া আছে, তো ভাবছি মোবাইলটা বলতে কি মোবাইল দেয় না এটা। তো এটা হচ্ছে মেন কভার, এটা মেন, এটা উপরে খোসা, তো এটা খুলবে কখন দিয়া, এখান থেকে খুলবে স্যার। এটা খোলা হয়ে গেছে, আবার আছে দি, আবার দেখে দি, সাদা দিচ্ছে, আমি বলছি কালা তো আসবো, সাদা দিচ্ছে, কত বড়টা স্যার, পাঁচটা বোতাম দিচ্ছে, পাঁচটা বোতাম। এই সাইডে একটু মুলাম করে রাখছে, যেন ওরকম রাখলে না পড়ে, ফিনে রাখা যাবে না, ধুলো আছে, এগুলো রেখে চলায় দেখো। এই তিন চারশো ঢাকা আমি নিয়েছি, এটা ঠিকই আছে, ভালো আছে, এটার মধ্যে কিছু নাই, ফাঁকা। আর এটা একটা দেশে চার্জ করা নিয়ে গিয়ে, মোবাইলে চার্জিং দিয়ে চার্জ হবো, দেখা যাক একটু কম করে। দেখতে পারছো ভালো, সাউন্ড খারাপ নাই, ভালো আছে। তো ফের রাখছে দি, পরে দাম চলাইয়া, পরে দেখো আবার কোনো কিছু, ঠিক আছে। ব্রেন্ডার